Hey guys, welcome back to the channel. आज হচ্ছে 28th of November, 6:30 বাজে এখন সকাল ভোর তো হ্যাঁ আজ একটু সকাল সকাল উঠলাম কারণ মা বাবার সাথে একটু চা খেতে যাবো তো ভাবলাম একটা ছোটো করে ব্লগ বানিয়ে দিই আর এই ব্লগটার সাথেই অ্যাড করে দেবো হচ্ছে গত রবিবার আমি মানে সায়নের বাড়ি গিয়েছিলাম মানে আমার খুব একটা ভালো বন্ধুর বাড়ি গিয়ে ওর বার্থডে সেলিব্রেট করতে গেছিলাম সেইটাও জুড়ে দেবো সেই ব্লগটাও জুড়ে দেবো এটার সাথে তো সেটাও তোমরা দেখবে দারুণ লাগছে শীতের সকাল অনেক দিন পরে বাকি দিনগুলো তো কলেজ যেতাম মানে যাই তো একদিন কলেজের ব্লগও আপলোড করব তোমরা দেখবে তো চলো একদম ডাক্তার মেজে রেডি হয়ে দেখা হচ্ছে হ্যাঁ গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কীরকমভাবে কেটেছে দেখো ঝুলফি বলে কিছু রাখেনি কালকে চুল কাটতে গেছিলাম এই পাড়ারই একটা দোকানে ভাবলাম আর দূরে বেশি যাবো না পাড়ারই একটা দোকানে চুল কাটতে গিয়ে ও বাবা জিরো জিরো করতে করতে আমার ঝুলফিই রাখেনি ঝুলফিই পুরো কেটে বাদ দিয়ে দিয়েছে পুরো আমাকে কীরকম করে দিয়েছে দেখো দেখতে একদম রেডি হয়ে দেখা হচ্ছে সবে বাড়ি থেকে বেরোলাম দেখো কে বসে আছে সবে বাড়ি থেকে বেরোতে হয়েছে কি কিউট দেখো না পালাস না পালাস না পালাস কি কিউট সো গাইজ রেডি হয়ে বেরোচ্ছি আমি একটা জয়েন্ট আছে জার্সি আর নিচে একটা প্যান্ট পরে নিলাম ওই ট্র্যাক প্যান্টস নর্মাল তো এখন গাড়ি বের করতে যাচ্ছি এই যে আমাদের গাড়ি এর সামনে এসে গেলাম ফাল্লা খুলে নিই এই গাড়ি নিয়ে অনেকদিন বেরোনো হয়নি গাড়ির কি অবস্থাটা পুরো ধুলো পড়ে গেছে চারিদিকে একটু গাড়িটা ঝেড়ে নিই যতক্ষণ মা বাবা আসে আর গাইস একটা ফানি জিনিস দেখবে এটা যে লাগানো আছে ওখানে দেখো কি গাড়িটা বের করে নিই আমার বাবা চলে এসে বাবা বাইরে দাঁড়ানো আছে চলো এটা কি যাই অনেকদিন পরেই যাই করবো এটা ভিভোতে শ্যুট করছি তাই একটু কোয়ালিটি ডিফারেন্স হতে পারে মা বাবা চলে এসছে এগুলি বিরক্তি পারে বেবি বেবি সো গাইস একটু বাল্ব কিনে দাঁড়িয়েছিলাম অনেক মর্নিং ওয়াকার বাবা কুকুররা কি ডাকছে ঠিক এই সময় গাইস এর আগে পাখির আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না সো গাইস একটু মহড়া নিয়ে এসেছিলাম গাড়িটা ওখানে পার্ক করে একটু মহারানি খেতে দিতে এলাম মা বাবা যাচ্ছে চলো দেখা যাক গাইস কত ভিড় দেখো চা খাচ্ছি মরা নিতে এসে শীতে মা এদিকে আসো শীত তো এখনো পড়েনি শীত পড়েছে না শীত এখনো পড়েনি পড়েছে কিন্তু শীত কিন্তু বেশ ভালো লাগছে চাটা কি ওই আসি
শীত পড়েছে কিন্তু শীতটা জমেনি। এক্স্যাক্টলি শীতটা জমেনি, আমরা জমানোর চেষ্টা করছি। শীতের হালকা হালকা রোদটা পড়েছে, রোদে কিন্তু গরম লাগছে না, কিন্তু বেশ ভালো লাগছে। বাড়িতে কিন্তু এমনি চা খায় না, এখানে দেখানোর জন্য চা খাচ্ছি। এটা বলা দরকার ছিল, যাই হোক না, এখানে এসে চাটা আলাদা লেভেলে। সবসময় তো মা চা বানায় সেরকমই চা বানায়, খালি শরীর স্বাস্থ্য মেপে খাওয়া, এটা মহারানির চা। সাইক্লিং তোমাদের ভাইও একদিন করবে এই সাইক্লিং, এরকম সাইক্লিং। ওই দেখো আমার চাটা নিয়ে আমার এখানে গাড়িটা রেখেছি গাইস, তো এখন বেরিয়ে যাবো, মা বাবাকে একটু মা বাবার একটু ছোট ভিডিও তুলবো, চলো বেরোনো। ভাবি উঠে পড়ো, আমি এখন আমার বাড়ির নিচে দাঁড়ানো, তো আজকে সায়নের বার্থডে সেলিব্রেট করতে যাব, তো হ্যাঁ সাইকেল নিয়ে যাচ্ছি। আমার বাড়ির থেকে সায়নের বাড়ি ওই ধরে রাখো মোটামুটি মোটামুটি 5 কিলোমিটার, তো সাইকেল নিয়েই যাবো। এই দেখো আমার পুরো সাইকেল রেডি, একদম মোবাইল টোবাইল লাগিয়ে রেডি। এক হাতে সাইকেল চালানোটা রিস্কি হয়ে যাবে, তো তাই জন্য একবারে ওর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে চলো। সো গাইস সাইনের বাড়ি পৌঁছে গেলাম, এখানে সাইকেল রাখা। আর বার্থডে ভাই কিছু বলো, চলো চলো। এই আবার সবচেয়ে পুরনো বন্ধু গাইস, এই ব্যাপারে আবার হবে, এটা নিয়ে কেন হবে। জামা কাপড় পরে আর কি আছে, বি ন্যাচারাল। আমি সেদিন করে এসে গাইস আমি পুরো ঘেমে গেছি, তো চলো সবাই অনেক বন্ধুরা আছে আমি ভিতরে সবাইকে দেখাচ্ছি। সো গাইস এখানে সবাই সবাই এসে গেছে, শাশ্বত মুখটা দেখো, শাশ্বত দিস ইজ জয়মাল্য এন্ড দিস ইজ ঋতিক, একে তো সবাই চেনো, কাকাকে কাকা ঘামটা আর এখানে ঠিক আছে ভাই, লাইভ করতে করতে না ব্লগ করতে করতে ব্লগ। কাকা কিছু বলো, কিছু বলার নেই কাকা, কিছু বলবে না বলে ছয় মেরেছে। আর জয়মাল্য কিছু বলো, মুখ ঢাকার কি আছে মারিও বল পারি। নমস্কার, আমরা এবার বিদায় নেব, পাল্লি পাল্লি বিদায় নেব। এখানে সবাই খেলাধুলা করছে, হারামিটা দাঁড়িয়ে আছে, এ দেখো কি ঘুরছে, সামনে বাটখারা বসে আছে, বাটখারা। আর বাটখারা কি খবর, উল্টে দিল টাকাও। রেকলেস ড্রাইভিং জিটিএ 5। গাইস সায়নের বাড়িতে আসার পর দারুণ খাওয়ালো সায়নরা, সায়ন দারুণ খাওয়ানো, মানে খেয়ে দিয়ে, মানে আর খাওয়া দাওয়ার তো ছবি তোলা আমি পছন্দ করি না, তারপর ডেজার্টটা ইস্ট দাঁড়া দাঁড়া বলতে দেয়, মানে খাওয়া দাওয়া দেখাতে আমি পছন্দ করি না অতটা, তোমরা তো জানো, কিন্তু দেখাতে উচিত ছিল। যাই হোক জয়মালার থেকে আমি ছবিটা জোগাড় করে নেবো, কিন্তু হ্যাঁ একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা এবার আইসক্রিম খেতে এলাম উপরে ছাদে। ভিউটা দেখো ওদিক থেকে শ্বাসও কী পাচ্ছিস তোমরা, যদি দেখতে পাও তো তো দেখতে পাও গাইস, জাস্ট ভিউটা দেখো সায়নদের এখান থেকে মেট্রো, গাইস ভিউটা দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মেট্রো যাচ্ছে, দেখো সায়নদের এখানে ভিউটা মারাত্মক। আর শাশ্বত তো ভিউটা দারুণ, ওদিকে ইগুলো দেখো, বিল্ডিং গুলো দেখো, যেহেতু শীতকাল সেহেতু দেখো কিরকম কুয়াশা ঢেকে গেছে। সায়নের বাড়ির এই দৃশ্যগুলো দারুণ লাগে, যেটা আমি আমার বাড়িতে পাই না। আমার বাড়িতে পুরো টিনের শীট দিয়ে ঢাকা, প্লাস পাশে অনেক বাড়ি,
তো হ্যাঁ সত্যি কথা বলতে আজকে দিনটা খুবই ভালো কাটলো, প্লাস বন্ধুদের সাথে দেখা হওয়াটাই তো অনেক বড় ব্যাপার। তো সায়ন বলছি, সায়ন আমার সবচেয়ে পুরনো বন্ধু, মানে ঋত্বিকের থেকেও প্রায় পুরনো বন্ধু। অ্যাকচুয়ালি ঋত্বিক আমি সায়ন আমরা সব পুরনো একই স্কুলে পড়েছি, মানে লিসেতে পড়েছি। তো তার মধ্যে সায়ন আমার বেস্ট ফ্রেন্ড ছিল নার্সারি টু থেকে। তো সায়ন আমার বেস্ট ফ্রেন্ড ছিল বাকি কেউ রাখেনি, বাকি অনেকেই এসে গেছে কিন্তু এই কনস্ট্যান্ট ছিল। আর আফটার ক্লাস টেন তুমি তো চেনই, কাকা এদিকে আসো একবার, কাকা নিজের মুখটা নিয়ে আসো এদিকে, কাকাকে বারবার দেখাতে হয়, কাকা ইজ নেসেসারি। তারপরে কাকা এলো, আমরা তিনজন মানে শাশ্বত হচ্ছে গাইজ মানে সায়নের সিপিএস এ পড়তো, মানে আমরা আফটার ক্লাস টেন আমরা ডিফারেন্ট স্কুল মানে আলাদা আলাদা স্কুলে চলে গেছিলাম। আমি যেমন জিডি বিল্লায়, ঋত্বিক মডার্ন একাডেমিতে, আর ওরা হাত না দিলে না যেটা দিচ্ছে, যাই হোক আমার বাবার মতো দিই। আরে একটু চুলটা দে, একবার করে এরকম, আরে না না চুলটা এটাই, দাঁড়া তোকে বলছি আবার চুল বিগড়ে। তো গাইজ শাশ্বত হচ্ছে সায়নের ভালো বন্ধু ছিল, সিপিএস এ ওরা একসাথে পড়তো, তো সেখান থেকেই শাশ্বতর সাথেও আমার খুব ভালো, আমাদের ভালো কানেকশন হয়ে গেল, ভালো কানেকশন হয়ে গেল। তারপরে হচ্ছে তার লেজেন্ডারি মারিও 08, মানে ড্যাডি কলিং এর কে হয় চলে আসো, তোমাকে তো দেখাবো। এই ছেলেটা জয় মাল্য, তো জয় মাল্য সায়নের সিপিএস এর বন্ধু, ও ওয়েলান গোলসপিতে পড়তো ক্লাস টেন অব্দি, তারপরে 11-12 সায়নের সাথে সিপিএস এ পড়তো। ছাপড়ি স্টাইল, এটা ছাপড়ি স্টাইল ইউটিউবার, ভাগ ছাপড়ি ভাগ ছাপড়ি। তো গাইজ ও জয়মালের সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেলো, তো এভাবেই গ্রুপটা তৈরি হয়েছে আমাদের। সো ইয়া, আই এম ব্লেসড যে এরকম বন্ধু পেয়েছি, কিছু বলতে পারছিস তুই? এর এর জন্মদিনেই খেতে খেতে এসেছি ভুঁড়ি ভাসি না, সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। একটু এটা নামা, আমি এটা বোঝে সেটা সবাই ছবি। রিলেটেড হ্যাপি বার্থডে স্যার। ওকে আর খাওয়াস না ভাই, পুরোটা নে আমি আর ঋত্বিক এখন প্ল্যান বানালাম যে আমরা কালকে কলেজে যাচ্ছি না, আমরা যাচ্ছি না কলেজ, যাচ্ছি না। তো দেখবি তোদের সাথে যতদিন মানে দাদা দেখা হয়েছে যত, পরের দিন আমি আর কলেজ যাইনি। আজ যা ফান হয়েছে, কালকে কেউ কলেজ যাবে না। আমি তো আমি যাবো না, আমিও যাবো না, কাকা যাচ্ছে না, তো আমিও যাবো। এই অন্য কারণে যেতে পারে, এই অন্য কারণে যেতে পারে, আমি অনেক কারণ আছে। সেটা আবার একদিন আলাদা করে বলা যাবে, একটা কারণ ছিল আগে যাবো কিন্তু এখন আর সেটা নেই।
ওর কেটে দিয়ে বেরিয়ে গেছে। কিছু বলো বন্ধু, কি মনে আছে? আই গট দ্য লিড গাইজ, আজকে একের পর এক খেয়ে যাচ্ছি সায়ন। হোয়াট ইজ দিস? তোরা সবাই নে, হোয়াট ইজ দিস গাইজ? আসার পর স্প্রাইট দিল। হ্যালো গাইজ, হ্যালো হ্যালো হ্যালো, যারা যারা চ্যানেলটা দেখছো মনে করে সাবস্ক্রাইব করো। ভাই এত সায়ো এনি কমেন্টস, এত কমেন্ট সায়ন খেয়ে যাচ্ছি ভাই, ক্যালোরিজ ক্যালোরিজ ভাই। কালকে জিম করবি? মানা করা যায় না। চিয়ার্স। সো গাইজ, এই জাস্ট বাড়ি ঢুকলাম, মোটামুটি ধরো 18 মিনিটসে ঢুকে গেছি আমি বাড়ি গড়িয়া থেকে। সো মোটামুটি ধরো 18 মিনিটস আমি বাড়ি ঢুকে গেলাম। তো চলো, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর চলো আর কিছু মনে হলে কমেন্ট করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।